वेलकम एवरीवन, आज के हमरा क्लास 8 এর ম্যাথের চ্যাপ্টার নাম্বার 13 বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ এর কোশ্চেন দেখি 13.2 এর 1 এর 11 অঙ্ক থেকে স্টার্ট করব। পেজ নাম্বার 131 এর আগে আমরা 1 এর 1 থেকে 10 অবধি কমপ্লিট করে নিয়েছি এবং আজকে আমরা 11 অঙ্ক থেকে স্টার্ট করছি। আগের ভিডিওটি যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও দেখে নিতে পারো। শুরু করছি, দেখো সংখ্যামালাটা কি আছে। 99a² - 202ab + 99b² দেখি 13.1 এর অঙ্কগুলো আর এই অঙ্কগুলোর ক্যালকুলেশন একটু আলাদা, কেননা এখানে স্কোয়ার টার্মের সাথে সহগ থাকছে, যেটা আমাদের ধ্রুবকের সাথে গুণ করে সেই গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে সেই উৎপাদকগুলোর সাহায্যে মধ্যপদের সহগকে নিয়ে আসতে হচ্ছে। বাকি প্রসেস সব এক, শুধুমাত্র এই ক্যালকুলেশনটা একটু নতুন। অঙ্কটি লিখে নিয়েছি, তাহলে এখন আমরা 99 আর 99 গুণ করব, সেই গুণফলকে উৎপাদকে ভাঙবো, তারপরে সেই উৎপাদকগুলোর সাহায্যে 202 আনার চেষ্টা করবো। 9 81, 9 81 হাতে 8 আছে, তার মানে 89। 1, 9 10 হাতে থাকলো 1, 8, 9, তাহলে কত পেলাম 9801। এবার একে উৎপাদকে বিশ্লেষণ করে 202 আনার চেষ্টা করি। এখানে 2 দিয়ে আমি একে ভাগ করতে পারবো না, কেননা এককের ঘরে অঙ্ক 1 আছে। 3 দিয়ে ভাগ যাবে কিনা কি করে বুঝবো? 9+8+1, এই যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তার মানে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। এখানে দেখো যোগ করে পাচ্ছি 18, 3 দিয়ে বিভাজ্য, কারণ 3 × 6 = 18, তাহলে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য যাবে। 3 × 3 = 9, 3 × 2 = 6, হাতে 2 থাকলো, 3 × 6 = 18, 19 × 20 = 3 × 7 = 21। সেমভাবে এটাকেও দেখবো, যেহেতু 2 দিয়ে যাবে না তাহলে 3 দিয়েই চেষ্টা করবো আমরা। যোগ করলে হচ্ছে 18, তাহলে 3 × 3 = 3, 3 × 0 = 3, 8 = 24, 3 × 9 = 27। এটা যোগ করলে দেখো 18 হচ্ছে, তার মানে এটাকেও 3 দিয়ে ভাগ দেবো। 3 × 3 = 9, হাতে 1 থাকলো, 3 × 6 = 18, 3 × 3 = 9, এটাও 3 দিয়ে ভাগ যাবে দেখেই বুঝতে পারছি। 3 × 3 = 3, 3 × 6 = 3, এটা কিন্তু 3 দিয়ে যাবে না, এটাকে আমরা ভাগ দেবো 11 দিয়ে, 11 × 11 = 121। এবার এই উৎপাদকগুলোর সাহায্যে আমি 202 নিয়ে আসার চেষ্টা করি। দেখো 11 × 11 মানে কত, 121, যোগ 3 × 3 = 9, 9 × 3 = 27, 27 × 3 = 81, মানে এই 4টে 3 গুণ করলে কত পাচ্ছি আমি 81। তাহলে 121 আর 81 যোগ করলে আমি পাচ্ছি 202। সুতরাং আমি 202কে লিখবো 121 + 81। ব্র্যাকেট AB 99b² = 99a² - গুণ করব 121ab - 81ab + 99b². কোশ্চেন 13.2 তে 1 এর যে অঙ্কগুলো আছে সেখানে সব থেকে বড় ক্যালকুলেশন এই 11 অঙ্কটাতে, আর কোনো অঙ্কে এত বড় ক্যালকুলেশন নেই। এবার আমরা কমন নেব, আগের প্রসেসই তো। তাহলে দেখো কমন, দেখো এখানে এ স্কোয়ার, এখানে এ, দুটো এ একটাই, তাহলে একটাই কমন পড়লো। 99 আর 121 মধ্যে কী কমন নেবো, 11 কমন নেবো, কেননা দেখো 11 9 99, আর আমরা এখানে পেয়েছি 11 11 121, তাহলে 11 কমন দিলাম, 11 এ কমন দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 9a - 11b। এখানে মাঝে অনেকটা স্পেস চলে এসেছিলো, তার জন্য আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে গুণ করো, দেখো 11 × 9 = 99, a × a² মাইনাস ছিল, মাইনাস থাকলো, 11 11 121, a × b a b। এখান থেকে আমি মাইনাস কমন নেবো, আর কত কমন নেবো, দেখো এখানে বি, এখানে বিশ কত, মানে একটা বি কমন দেবো, আর দেখো এখানে 9 9 81 9 11 99 কমন দিতে পারি, তাহলে এখানে পড়ে থাকছে 9a - 11b। ব্র্যাকেট পড়ছেন সেম, এছাড়াও এটা গুণ করে দেখো 9 9 81 ab, মাইনাস ছিল এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস আছে, 9 11 99 bb b² ওকে। ব্র্যাকেট পোর্শন দুটো সেম হয়ে গেছে, তাহলে ওটাকে কমন দেবো, 9a - 11b × 11a - 9b, অতএব উৎপাদক বিশ্লেষণ করে পাই 99a² - 202ab + 99b² = 9a - 11b × 11a - 9b। উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়ার পর লাস্টে এক লাইন অবশ্যই লিখে দেবে। নেক্সট দেখো 12 অঙ্কটা, 2×10⁻³⁶ - 13a³ - 24, এই টাইপের অঙ্ক আমরা আগের চ্যাপ্টারে করেছি, আগের চ্যাপ্টার বলতে কোশ্চেন থেকে 13.1 এবং সলভ করেছি। সংখ্যামালা লিখে নিয়েছি, দেখবো ধ্রুবকের মধ্যে কিছু কমন যায় কিনা, কোনো কমন নেই। এবার এখানে দেখো 8⁶ a³, আমরা
এই এ টু দি পাওয়ার 6 যেটা আছে একে এ কিউবের ফর্মে লেখার চেষ্টা করব, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। আমি এটাকে এরকমভাবে লিখব, 2a³ তার হোল স্কোয়ার, লিখতে পারি 13a³ - 24। দেখো এখানে এ কিউব তার স্কোয়ার মানে 8 to the power 6ই থাকছে, শুধুমাত্র একটু সাজিয়ে লেখা যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। এবার আমরা ধরে নেব এ কিউব সমান এক্স, তাহলে আমি এই লাইনটা কি লিখতে পারি, 2x² এ কিউবের জায়গায় এক্স বসিয়েছি, স্কোয়ার থাকলো -13x - 24। এবার সেই আগের প্রসেস, আগের প্রসেস মানে স্কোয়ার টার্মের সাথে সহগ আছে তাকে আর ধ্রুবককে গুণ করে নেবো, সেই গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করব, তার সাথে 13 আনবো, তাহলে 24 × 2 মানে 48, 2 × 2 = 4, 2 × 4 = 8, 2 × 12, 2 × 6 = 12, 2 × 3 = 6। এখানে কত আনতে হবে, 13 আনতে হবে। দেখো 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 - 3 করলে আমি 13 পেয়ে যাচ্ছি, এটা ধর হচ্ছে 16, আর 16 - 3 করলে আমি 13 পাবো, 2x² - 16 - 3 = 24 = 2x² - 16x মাইনাস মাইনাসে +3x - 24 = কমন নেব x² এক্স মানে একটা এক্স কমন পড়লো, 2 আর 16 মধ্যে 2 কমন, তাহলে এখানে হলো x - 8 +3 কমন দেব, তাহলে এখানে পড়ে থাকবে x - 8, x - 8, 2x + 3। উৎপাদক বিশ্লেষণ করে কত পেলাম, 2a⁻³ - 13a³ - 24 = x - 8 × 2x + 3। কিন্তু আমরা এখানে এক্সটা ধরে নিয়েছিলাম, তাহলে এক্সের ভ্যালু আসতে হবে = এ কিউব, এক্স মানে দেখো এ কিউব নিয়েছিলাম, তাহলে a³ - 8 × 2a³ + 3, পাশে লিখে দেবো x = a³, মান বসিয়ে পাই। দেখো a³ - 8 এই সংখ্যামালাটাকে আমরা আবার উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, দেখো 8 = 2³ লিখতে পারি আমরা, এখানে 2³ + 3 যেমন ছিল রেখে দিলাম। এটা তাহলে a³ - b³ ফর্মুলা এসছে, a³ - b³ সূত্র কি, a² + ab + b², তাই তো, তাহলে a² + ab মানে a² + b² মানে 2² পুরোটাকে সেকেন্ড বাকেটে রাখলাম, না রাখলেও হতো যেহেতু নিচে লিখবো 2a³ + 3 = a² + 2a + 4 × 2a³ + 3। তারপর থেকে বিশ্লেষণ করে পাই প্রদত্ত যে সংখ্যামালাটা দেওয়া আছে সেটা লিখে, তারপরে a² × 2a² + 2a + 4 × 2a³ + 3। আমি যে এই অর্ডারে লিখেছি এটাতেই লিখতে হবে সেটা কোনো ব্যাপার নয়, কেননা গুণ আকারে আছে, আমি 2a³ + 3কে প্রথমে দিতে পারি, আবার a² কে শেষে দিতে পারি, অসুবিধা নেই। 13 অঙ্কটা লিখে নিয়েছি, 8a⁴ + 2a² - 45। এখানে a⁴ a², এই a⁴কে আমাকে a² ফরম্যাটে নিয়ে লিখতে হবে যাতে করে আমরা ক্যালকুলেশনটা ইজিলি করতে পারি। তাহলে আমরা এখানে লিখব a² মানে a⁴ই আছে, শুধুমাত্র সাজিয়ে লেখা, 2a² - 45। এবার আমি a² = ধরে নেবো p, এটা তোমরা x ধরতে পারো, m ধরতে পারো, তাহলে 8p², a² জায়গায় p বসিয়েছি, এই স্কোয়ারটা মাথায় বসলো, +2p - 45। ওকে, এবার সেই আগের নিয়ম, এইটাকে আর 45কে গুণ করে নেবো, গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করবো, তার সাহায্যে 2 নিয়ে আসবো, তাহলে 8p² + 8 আর 45 গুণ করলে 5 × 8 = 40, 4 × 8 = 32, 36, 360, 2 × 8 = 36, 0, 2 × 9 = 18, 2 × 45 = 3 × 15 = 3, 5, 2 আনতে হবে, 2 × 2 মানে 4, 4 আর 5 নেব, কত পাবো, 20। আমি এখানে লিখি 2 × 2 × 5 নিয়েছি, আর নেব 3 × 3 = 2 মানে 3 × 3 = 9, 3 × 3 = 2 নিয়েছি, দেখো 2 × 2 = 5, কত পেলাম, 20, মাইনাস করেছি 3 × 3 = 2, 3 × 3 = 9 × 2 মানে 18, কত পাবো, 2, তাহলে 2 এর জায়গায় আমি কী লিখবো, 20 - 18, p - 45।
8p स्क्वायर प्लस 20p माइनस 18p माइनस 45। प्रथम থেকে কি কমন যাবে দেখো, এখানে দুটো p এখানে একটা p, তার মানে একটা p কমন দিলাম, 4 2 8 4 5 20 4 কমন দিলাম, তাহলে এটা 2p পড়ে থাকলো 2p প্লাস 5। এখানে দেখো মাইনাস কমন যাবে আর 9 কমন নেব, তাহলে দেখো 9 2 18 তাহলে 2p প্লাস 5 গুণ করে নেব একের সংখ্যা দুটো পেয়ে যাব, ব্র্যাকেট পোরশন সেম আছে, তাহলে হলো 2p প্লাস 5 4p মাইনাস 9। p এর ভ্যালু তো আমরা ধরে নিয়েছিলাম, এখানে দেখো স্কয়ার বসিয়ে দেবো, 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 9, এখানে লিখব পি সমান স্কোয়ার মান বসিয়ে পাই। ইজিক্যাল টু 2 স্কোয়ার প্লাস 5 যেমন থাকলো রেখে দিলাম, একে আমরা সূত্রে আনতে পারবো, দেখো একে লিখতে পারি 2 এর হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইজিক্যাল টু 2 স্কোয়ার প্লাস 5 তো থাকলো, এখানে আমি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, তার মানে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, 8 এ টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার মাইনাস 45 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 এ প্লাস 3 ইন্টু 2 এ মাইনাস 3। নেক্সট 14 এর অঙ্ক দেখো, 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15, সেম টাইপের অঙ্ক আমরা 13.1 এ সলভ করেছি। এখানে দেখো 11 অঙ্কটা ছিল সবথেকে বড় ক্যালকুলেশন, 12 13 এই টাইপের অঙ্ক আমরা 13.1 সলভ করেছি, 14 অঙ্কটা দেখে নিই আমরা। দেখো সংখ্যা মালাটা লিখে নিয়েছি, এটাকে একটু সাজিয়ে নেবো আমরা, 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কমন দেবো, তাহলে কী পাবো এক্স মাইনাস ওয়াই মাইনাস 15, গুণ করো দেখো মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, যা ছিল তাই পেয়েছি, শুধু কমন নিয়ে লিখেছি যাতে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। এখন আমরা এক্স মাইনাস ওয়াই সমান ধরে নেবো, আমি এম ধরলাম, এটা তোমরা এ বি এক্স ধরতে পারো, এক্স ধরা যাবে না, যে চল দুটো এখানে প্রেজেন্ট আছে সেই দুটো ছাড়া অন্য কোনো চল ধরতে পারো, তাহলে এখানে হলো 6 এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 15। এবার তো সেই আগের নিয়ম, 6 আর 15 গুণ করবো, গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করব, এরপরে সেই উৎপাদকগুলোর সাহায্যে মধ্যপদের সহগ এখানে কত এক আনার চেষ্টা করব। 90 2 45 90 3 15 45 3 5 15, আমি এখানে 5 গুণ 2 বিয়োগ 3 গুণ 3 নেব, তাহলে দেখো 10 বিয়োগ 9 আসছে, 10 বিয়োগ 9 মানেই তো 1, এম মাইনাস 15 ইজ ইকাল টু 6 এম স্কোয়ার মাইনাস 10 এম মাইনাস মাইনাসে প্লাস 9 এম মাইনাস 15। এবার কমন দেব, এখানে এম স্কোয়ার এখানে এম মানে একটা এম কমন দিলাম, 6 আর 10 কত কমন নিতে পারি 2 কমন নিতে পারি, 2 কমন দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 3 এম মাইনাস 5 প্লাস এখানে কত কমন দেবো দেখো 9 আর 15 3 কমন দিই, তাহলে থাকলো 3 এম মাইনাস 5, ব্র্যাকেট পোরশন সেম আছে, 3 এম মাইনাস 5 2 এম যোগ 3। এখন এমটা তো আমরা ধরে নিয়েছিলাম, তাহলে মান বসিয়ে দেবো, 3 গুণ এক্স মাইনাস ওয়াই মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট পড়বে, এখানে 2 গুণ এক্স মাইনাস ওয়াই যোগ 3 ইজ ইকাল টু 3 এক্স বিয়োগ 3 ওয়াই গুণ করে লিখছি 5, এখানে 2 এক্স বিয়োগ 2 ওয়াই যোগ 3। অতএব উৎপাদক বিশ্লেষণ করে পাই প্রদত্ত সংখ্যামালা যেটা ছিল সেটা লিখবে, লিখে তারপরে 3 এক্স মাইনাস 3 ওয়াই মাইনাস 5 ইন্টু 2 এক্স মাইনাস 2 ওয়াই প্লাস 3 লিখে দেবে। 15 সংখ্যা আমরা যেটা দেওয়া আছে লিখে নিয়েছি, 3 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ মাইনাস 2 বি মাইনাস 8, এই সংখ্যামালাটিকেও আমরা আগের অঙ্কটার মতনই সাজিয়ে লিখে তারপরে উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে হলো 3 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কমন দেবো মাইনাস 2 কমন দেবো, তাহলে দেখো পাচ্ছি এ প্লাস বি, গুণ করো দেখো মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2 এ মাইনাস 2 ইন্টু প্লাস বি মাইনাস 2 বি মাইনাস 8। এবার আমরা এ প্লাস বি সমান ধরে নিই, এক্স ধরলাম, তাহলে এখানে পাচ্ছি 3 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স মাইনাস 8। এরপর সে আগের নিয়ম, 3 গুণ 8 করবো, গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করে 2 আনবো, 3 গুণ 8 করলে কত পাবো 24, 2 12 24 2 6 12, দেখো 6 বিয়োগ 4 করলে 2 পেয়ে যাচ্ছি, 3 এক্স স্কোয়ার মাইনাস 6 বিয়োগ 4 এক্স মাইনাসে মাইনাসে প্লাস 4 এক্স মাইনাস 8 ইজিক্যাল টু 3 এক্স কমন দেবো, তাহলে থাকলো এক্স মাইনাস 2,
प्लस फोर कमन दिल थे एक्स माइनस टू इंटू एक्स माइनस टू इंटू थ्री एक्स प्लस फोर और एक्स समान आप धरे नहीं ए प्लस बी तेल मान बसिए दी ए प्लस बी माइनस टू एखे ब्रैकेट पड़े क्यों तीन आ गुण आगे तीन इंटू ए प्लस बी प्लस फोर तेल हलो ए प्लस बी माइनस टू इंटू थ्री ए प्लस थ्री बी प्लस फोर তাহলে উৎপাদক বিশ্লেষণ করে পাই থ্রি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু বি মাইনাস এইট ইজ ইকাল টু এ প্লাস বি মাইনাস টু ইন্টু থ্রি এ প্লাস থ্রি বি মাইনাস প্লাস ফোর। নেক্সট দেখো ষোলোর অঙ্কটা, তাহলে এটা একের দেখে শেষ অঙ্ক, এই পুরো সংখ্যা মানটা আমি লিখে নিয়েছি এবং এর উৎপাদক বিশ্লেষণ আমরা এবার করে নেব। আমরা এখানে দেখো সিক্স ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তো একে সূত্রে ভাঙবো। তাহলে ব্র্যাকেটে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এটাকে গুণ করে লিখবো তাহলে ফাইভ এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো তাহলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এবার গুণ করে ব্র্যাকেট তুলে দিয়ে লিখবো, তাহলে এখানে হলো সিক্স এ স্কোয়ার প্লাস সিক্স বি স্কোয়ার প্লাস ছয় দুই বারো এ বি প্লাস ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস সিক্স বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ এ বি টুয়েলভ এ বি। দেখবো যোগ বিয়োগ করা যায় কি না। দেখো প্লাস সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ স্কোয়ার ক্যান্সেল, প্লাস সিক্স বি স্কোয়ার মাইনাস সিক্স বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে কত পড়ে থাকলো ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ মানে প্লাস টোয়েন্টি ফোর এ বি। সাজিয়ে লিখে নিই এক লাইন, ফাইভ এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি মাইনাস ফাইভ বি স্কোয়ার। তাহলে আমরা পাঁচ গুণ পাঁচ মানে পঁচিশকে উৎপাদকে ভেঙে চব্বিশ আনবো, আমরা পঁচিশ বিয়োগ এক করি চব্বিশ পেয়ে যাব, ইজ ইকুয়াল টু তাহলে পাঁচ এ স্কোয়ার বিয়োগ যোগ পঁচিশ বিয়োগ এক এ বি মাইনাস পাঁচ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাঁচ এ স্কোয়ার যোগ পঁচিশ এ বি বিয়োগ এ বি মাইনাস পাঁচ বি স্কোয়ার ইজ ইকাল টু প্রথম থেকে পাঁচ কমন দেবো এ কমন দেবো, তাহলে পড়ে থাকলো এ যোগ পাঁচ বি। গুণ করে দেখে নেবো একবার, দেখো বি কমন দিলাম মাইনাস বি কমন দিয়েছি তাহলে পড়ে থাকবে এ যোগ পাঁচ বি ইজ ইকাল তাহলে এ প্লাস ফাইভ বি ইন্টু ফাইভ এ মাইনাস বি। উৎপাদকে বিশ্লেষণ করে পাই ইজ ইকাল টু এ প্লাস ফাইভ বি ইন্টু ফাইভ এ মাইনাস বি। তাহলে আজকে আমরা কোশ্চেন থেকে থার্টিন পয়েন্ট টু এর একের অঙ্কগুলো পুরোপুরি কমপ্লিট করে নিলাম, আশা করি প্রতিটি অঙ্ক বুঝতে পেরেছ। কোশ্চেন থেকে থার্টিন পয়েন্ট ওয়ানে সেম জিনিস ছিল, শুধু এখানে একটু এক্সট্রা ক্যালকুলেশন করতে হচ্ছে, আর এরপরে আমরা দুই আর তিনের অঙ্কগুলো সলভ করে নেবো। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।